আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পুনমের রান্নাঘর। আজকে আমি আমার পছন্দের একটি বিরিয়ানি রেসিপি, হায়দ্রাবাদী বিরিয়ানি রেসিপি করে দেখাবো। এটা শুধু আমার পছন্দের বললে ভুল হবে, এটা পুরো পাক ভারতে মোস্ট পপুলার টেস্টি একটি বিরিয়ানি। অ্যাকচুয়ালি পারফেক্ট হায়দ্রাবাদী বিরিয়ানির রাইসগুলো সফট হবে এবং ঝরঝরেও হবে, আর চিকেন পিসগুলো মশলা দিয়ে মাখা মাখাই থাকবে, মশলা দিয়ে কোটেড করাই থাকবে। তো মাশাল্লাহ আমার দুটোই হয়েছে। আর এই হায়দ্রাবাদী বিরিয়ানি কীভাবে পারফেক্টভাবে করা যায় তার কিছু টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি হাফ কেজি চালের জন্য প্রায় 750 গ্রাম চিকেন নিয়েছি, আর এই রেসিপিতে একটু বেশিই নিতে হয়। আর গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি রেডিমেড চিকেন বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া 1 চামচ করে, লবণ 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, আর 1 চামচ টক দই দিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর আপনারা একটু বেশি করে ঝাল দিবেন, কারণ হায়দ্রাবাদী বিরিয়ানিতে ঝাল একটু বেশিই হয়। আমার লাগেনি, কারণ আমার মরিচে একটু ঝাল ছিল। এখানে আমি হাফ কেজি বাসমতি লং গ্রেন রাইসটা নিয়েছি। প্রায়ই হায়দ্রাবাদের রেস্টুরেন্টগুলোতে এটাই ইউজ করে। এখন আমি রাইসটাকে ভালো করে ওয়াশ করে অন্তত পক্ষে 30 মিনিটের জন্য ভেজে রাখবো, তাতে করে রাইসটা অনেক সফট হবে। এবার একটি প্যানে 1/2 কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি একটু লাল করে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে কুক করে নেব 80% বয়েল হওয়া পর্যন্ত। এখানে আমি চিকেনের পরিমাণ কম নিয়েছি বলে 1/2 কাপ পানি অ্যাড করব, আর চিকেনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পানি অ্যাড করতে হবে না, এমনিতেই পানি চলে আসবে। এর সাথে অ্যাড করছি 1 কাপ টমেটো কুচি। চিকেন রান্নাটা প্রায় হয়েই আসছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে একটি পাত্রে 1/2 কাপ তেল এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে গোটা মশলার প্রায় সব আইটেমগুলো একটু লাল করে নিয়ে আমি পানি অ্যাড করব। এখানে একটু খেয়াল রাখবেন, স্বভাবতই পোলাওয়ের চাল বা বিরিয়ানির চাল রান্না করতে আপনার যে যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিলে রাইসটা অনেক সফট হয়। কিন্তু আমি এখানে 1/2 কেজি চালের জন্য 750 গ্রাম পানি নেব, কেননা আমি রাইসটাকে ফুললি কুক করব না, আমি রাইসটাকে একটু ঝরঝরে অবস্থায় রেখে দেব, 80% কুক করব। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আধা ঘন্টার জন্য ভিজে রাখা বাসমতি চালটা আমি একটা স্ট্রেইনারে রেখেছিলাম, তাতে করে পানিটা ফুললি ঝরে গেছে, একটু শুকনো হয়ে গেছে, এই চালটা অ্যাড করছি। আর সাথে অ্যাড করছি কিশমিশ, কাজু বাদাম, কয়েকটা কাঁচামরিচ, আর এখানে অ্যাড করব 2 চা চামচ চিকেন বিরিয়ানি গুঁড়ো মশলা। আমার রাইসটা হয়েই আসছে, দেখেন কত ঝরঝরে, প্রায় 80%-এর মতোই বয়েলড হয়ে আসছে, আর নিচেও কোনো দাগ লাগেনি। সো আমি এই সময় চুলো জালটা অফ করছি। এখন আমি রাইস আর চিকেন কারিটাকে 2 স্টেপে লেয়ার করব। এখানে একটু খেয়াল রাখবেন, প্রথমে আমি ঘি দিয়ে কড়াইয়ের নিচে একটু মেখে নিলাম। প্রথমে আমি একটু রাইস দেব, 1/3 পরিমাণ রাইস দিয়ে, তারপর 1/2 চিকেন কারি দিয়ে দেব। এরপর ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্তা আর ধনে পাতা কুচি, আর এখানে আমি কোনো এসেন্স ইউজ করছি না, এর জন্য আমি কয়েক টুকরা মাল্টা বা অরেঞ্জের পিস দিয়ে নিব, এটা এসেন্সের কাজ করবে। আর আপনারা যদি অনেক বেশি পরিমাণে রাইস কুক করেন তবে একটু এসেন্স ব্যবহার করতে পারেন, কেওড়া জল বা রোজ ওয়াটার। আর এরপর দিয়ে দিব ঘি, আর আপনাদের কাছে আলু বোখরা থাকলে এর কয়েকটা দিতে পারেন।
আবারও সেম উপায়ে একটু রাইস দিয়ে আমি আরেকটা লেয়ার তৈরি করে নেব। বাকি চিকেন কারিটুকু, পেঁয়াজ ভেজা, ধনে পাতা কুচি, অরেঞ্জের চপ, ঘি দিয়ে আরেকটা লেয়ার তৈরি করার পর উপরে আরেকটু রাইস দিয়ে আমি ছিটিয়ে দিব কয়েকটা পেঁয়াজ ভেজা, আর অ্যাড করব এক চামচ বিরিয়ানি মশলা আর জাফরান লিকুইড। এটা অনেক সুন্দর কালার দেয় আর বিরিয়ানিটিকে লোভনীয় করে তোলে। এবারে আরেকটি স্টেপ বাকি আছে। আমি একটু ময়দা দিয়ে এখানে ডো তৈরি করে নিয়েছি এবং এটাকে সিল করে দেব কভার করে, যাতে ভেতর থেকে বাষ্প বেরোতে না পারে। আমার কাছে এই ঢাকনাটি ছিল, আপনারা চাইলে এর অরিজিনাল ঢাকনাটিও দিতে পারেন, তবে তখন এর ফুটোটো বন্ধ করে দিবেন। এখন আমি 30 মিনিটের জন্য লো হিটে একটি তাওয়ার উপর এই হাঁড়িটা রাখব। 30 মিনিট পরে আমার রান্না শেষ। আমি চুলোর জলটা অফ করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করে আই মিন 10-15 মিনিট পর আমি ময়দাগুলোকে খুব ভালো করে সাবধানে খুলে নিচ্ছি। এখানে একটু সাবধান করে খুলবেন, নতুবা ভিতর থেকে ভাপ বের হয়ে হাতে লাগতে পারে। ভিউয়ার্স, এই হয়ে গেল আমার হায়দ্রাবাদি স্টাইলে চিকেন রেসিপি। বি অনেস্টলি, আমার এই রান্নাটি কিন্তু আমার ইন্ডিয়ান ফ্রেন্ডসরাও অনেকবার খেয়েছেন এবং প্রশংসাও করেছেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার এই রেসিপিটি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করবেন আর কমেন্টস করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।